রাজধানী বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন চীনা নাগরিক। রোববার সকাল 10:30টার দিকে হঠাৎ করে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। গার্ডারটি কিভাবে ভেঙে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আহতদের মধ্যে দুজন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে এভার কেয়ার হাসপাতালে এবং একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন বিআরটিএর প্রকল্প পরিচালক।